বুঝি আমি বাড়ি 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 রস রস রসের হারি বুঝি আমি বাড়ি বাড়ি तेरा ट्रिपे ट्रिपे बंदर सो 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 साइड फीट साइड फीट उठले तीन फीट उठले साइड फीट नामे पहले एक दिन से कतो फीट नामे एवं कतो फीट कतो फीट कतो फीट कतो फीट उठे तादेर उठाना मर बेबू तार कतो কি হয়েছে? এটা কি দিলেন? এটা কি দিয়েছি? টাকা দিয়েছি। শুনেছি যে রাতখানা, তুমি কি দিনখানা নাকি? দেখতে পাচ্ছিস না এনে কি লেখা আছে? বাংলাদেশ ব্যাংক চাইবা মাত্র ইয়ার বাপকে 20 টাকা দিতে বাধ্য থাকিবে। তা তোমারে দিয়েছি নিয়েছো আবার। আপনি তো কইলাম 50 টাকা ভরে, আপনি এইতে রাজি হয়ে আইছেন 50 টাকা দিবেন, আমি 20 টাকা দিছেন কা? এই 50 টাকা চাইছিস, তোর কি 50 টাকা দিতে হবে? হ্যাঁ, এই তুই কি আমার মামু লাগিস রে? আরে আপনি আমার মামু হবেন কেন? আমার মামু তো কলেরায় মারা গেছে আর অনেক আগেই। আমরা কিন্তু দাঁতের চোপাটা বা ভাঙিয়ে ফেলবো না, একদম ফাজিলের বাচ্চা কোয়ান্টার। আমি তোরে 20 টাকার উপরে দেব না। তুই কি 20 টাকা নেবি না নেবি না সিডা ক? আরে কেন আমি 20 টাকা নেবো? আপনার আমার 50 টাকা দিতে হবে। বুঝতে পেরেছি, তোর ঘাড়ের মধ্যে রগ একটা তেরা আছে গাউরা, তুই বুঝতে পেরেছি? দেখেন ভাই, গরম দেহে লাভ নাই। আপনি 50 টাকা কই আনছেন? আমার 50 টাকাই দেন। তোরে আমি 20 টাকা দেব, তুই কি 20 টাকা নেবি না নেবি না? যদি না নেস আমি এখন একটা পাতাইলে দৌড় দেব। তুই আমারে ধরতে যাবি নাকি রিক্সা ঠেকাবি সেটা তুই ভাইবে নে। আমি দৌড় দিলাম, তুই কি করবি সেটা কর। কত ফিট তাহলে একদিনে? 24 গুণন 6, একটি তো লেখ তো বাসে, একটি তো লেখ তো বাসে, একটি বান্দর 24 ফুট উঠে 24 গুণন 3 আপনি আমার ঘরে এই সময় কি করেন? আমি পড়তে পড়তে আমার মাথা না ঘুরতেছিল, আমি কোথায় কোনো কিছু মনে করতে পারবো না। Oh!
তুই আত্মহত্যা করতেছিস, হ্যাঁ তোর আমি বাঁচালাম, আর তুই আমারে আত্মহত্যা ঘুরে উপহার দিতেছিস, মইরে তুই আমার জেল ফাঁসির উপহার দিতেছিস, তোরে কি জন্য তোরে মারলাম সেটা তুই জিজ্ঞেস কর। ওরে তুই যে ঢুকিছিলি, তুই যে ভিতরে ঢুকিছিলি, তুই তো রেপ কেসে পড়ে যাতি, তোর তো 14 বছরের সশ্রম কারাদণ্ড হয়ে যেত। তুই তো নারী নির্যাতনের কেস পড়তি, সেখান থেকে ঠাস ঠাস তুইটে মারে তোরা আমি বাঁচালাম, আর তুই কি করতেছিস? তুই এনে আত্মহত্যা করে আমারে ফাঁসাছিস, আমারে জেল বাদ করাছিস। তুই আত্মহত্যা যদি করতে চাস তুই করবি, তুই 3 মাস পরে করবি, অন্য ম্যাচে গিয়ে করবি, তুই এখন করতে পারবি না, কারণ একটু আগে তোরা ফোন করেছি, তুই যদি এখন আত্মহত্যা করতি আমার জেল ফাঁসতো, তোর ফোন চেক করে আমার ফোন পেত, তুই বুঝতে পারছিস? এত বোকা হলি চলে, এত বোকা চলে। আপনি মারলে মারেন আমারে, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ডর দেখাবেন না, মায়ের আমার কোনো সমস্যা নাই, ডরের সমস্যা। বুয়ার খুঁজে পাশে এত বিয়েতে বলে চলে যায় আর বুয়াই পাচ্ছে না, কোথা থেকে বুয়া আসবে? আমার এখন টাকিয়ে যেতে হচ্ছে, কিসের হোম সার্ভিস না কি যেন বলছে। নিজের হাম্মামাই বাবা বলতে গেলে হ্যাঁ না বুঝো কি হই। আরে তুমি নিজেরে মানে তুমি নিজেকে খাজের মানুষ ভাবতেছ কেন? খালে মানলে যত কথাই বলেন না কেন, ওই মানের বাড়িতে যারা কাম হরে হ্যাঁ তো মানে ওই কামের মাইয়া হিসেবেই জানে, আমি কামের মাইয়া হিসেবে থাকতে চাই না। আর সাথে খালাম মামুই বলি কি মোরে গার্মেন্টসে ঢুকেই দেন। সংসারের অবস্থা তো আপনি জানেনি, মুই এটাও বললি যে মাসে মাসে টাকা পাঠাবো, আপনি পাঠাই দিলে মুই কই যাবো? লাইজু 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 তুমি একটু দম নাও, দম নাও, অনেক কথা বলেছো তো একটু দম নিয়ে নাও। হ্যাঁ সার্জারি করা লাগবে, তুই যে কীর্তি করতেছিস পুরুষ জাতির কলঙ্ক হয়ে গেছিস তোর জন্য, আমি তো পুরুষ মানুষ নাকি, এরকম তো আমি সহ্য করতেছি না, সহ্য করতে পারতেছি না, মায়া গেমত ফ্যাস ফ্যাসানির মতো কাঁদতেছিস, কি জন্য কাঁদতেছিস তুই? আর আমার একটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা আনিস তুই আমার কথাটা ভালো করে নিস, আমার কথা হচ্ছে গিয়ে তুই কেবা করে অঙ্ক মুখস্থ করে স্টুডেন্ট পড়াবি সেটা ক, আমি তো কোনোভাবে বুঝতে পারতেছি না তুই অঙ্ক মুখস্থ করে কেবা করে স্টুডেন্ট পড়াবি, তুই তো আমার মান সম্মান ইজ্জত সব ধুলো মিশে দিবি রে। আরে ভাই আপনার মান ইজ্জতের কথা চিন্তা করি তো আমি অঙ্ক মুখস্থ করতেছি, আপনি আমার সম্পর্কে জানেন না, অঙ্ক ছাড়া প্রায় সব সাবজেক্টে আমি লেটার্স মার্ক পাইছি, আপনার আমি আমি সার্টিফিকেট দেখাই নিয়ে নতুন করে আবার সার্টিফিকেট দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তুই ভালো স্টুডেন্ট, অঙ্কের মধ্যে তুই গল্লা মারিছিস, কিন্তু আমার কথা হচ্ছে তুই মুখস্থ করি, মুখস্থ করে কি স্টুডেন্ট পড়াতে পারবি? হ্যাঁ এখন কিন্তু অনেক অঙ্ক মনে করে যে ঠিক মতো মনে করে বইয়ের থেকে আসে না, উল্টাপাল্টা অন্যভাবে আসে, সেখান থেকে যদি আসে কেবা করে কি করবি, তুই কি পারবি ঠিক মতো? আরে ভাই কইছি তো আমি পারমু। ঠিক আছে যা, তুই যেমন করে করছিস মনে হচ্ছে তোর আত্মবিশ্বাস আছে, তুই ছেলে ভালো পারবি, একটু বোকা আছিস, তবে যাই করিস নাই করিস ভাই আমার আত্মসম্মানটা রক্ষা করিস রে ভাই, বুঝতে পারছিস? ভালো করে মনে কর যে ঠিকভাবে অঙ্কটা মুখস্থ করে
ছাত্ররানে পড়াবি, সামনে কিন্তু পরীক্ষা সুন্দর করে পড়াবি, আর উল্টাপাল্টা কিন্তু প্রশ্ন আসতে পারে। মনে কর যে যেটি ওই যে উদাহরণ সহকারে যে অঙ্কগুলি থাকে না, ওই যে উদাহরণ সহকারে সেগুলি সহকারে তুই মুখস্থ করে ফেলবি, ঠাটা মুখস্থ, পুরো বই মুখস্থ করে পারবি, পারবি না? এবার আমি কিছু কথা বলবো, তুমি শুনবে কেমন? এই যে আমার যে এত বড় অফিস দেখতেছো, এটা কি এমনি এমনি হয়ে গেছে? এটা কি ডিম থেকে একবার আন্ডা বেড়ে আন্ডা ফেটে যে বাচ্চা বেড়ে সেরকম কি? সেরকম কিছু না কিন্তু। এই যে জোনাকি বেগম, তোমার জোনাকি খালা জীবন অনেক কষ্ট করেছে। এই যে মাইনসের বাড়িতে হাম করতে হতে যে দেখো না হাতে সামনা সামনা সব উঠে গেছিল, পরে বিউটি পার্লার আছে না, বিউটি পার্লারে গিয়ে সব ঠিক করেছি। এখন মানুষকে কষ্ট করে কিন্তু উপর উঠতে হয়, বুঝেছো? হ্যাঁ, মানে কি আমলো কামের মাইয়া আসলেন? আস্তে কথা বলবে। হ্যাঁ মানে আমলো কামের মাইয়া আসলেন? এই কথা তোমাকে আমি পরে বুঝাই বলবো, ঠিক আছে? অফিসে কিন্তু এত এত ফ্যাট করবে না, কেমন? কাল আমার ইজ্জত আছে না? হ্যাঁ, আর শোনো, কোনো হাঁসকে কখনো ছোটোভাবে দেখবে না। তুমি যে বাসা বাড়িতে হাঁস করতে যাবে সেটাকে তুমি বাসা বাড়ি ভাববে কেন? তুমি ওটাকে ফাইভ স্টার হোটেল মনে করবে। ফাইভ স্টার হোটেলে দেখো না ওই যে যারা রান্না বান্না করে ওই যে সুঙ্গার মতন একটা মাথায় দিয়ে ওদেরকে কি বলে জানো, শেফ বলে, শেফ শেফ। ওই শেফের মতন করে রান্না বান্না করবে তুমি, তখন কেউ তোমাকে হাঁস বাবার মাই ফা বলবে না, তখন কি বলবে জানো, বলবে খুব খুব বলবে, বুঝেছ? সেই জন্য বলতেছি ওদের বড় বড় ডিগ্রি থাকে, বিদেশ থেকে পড়াশোনা করে আসে। হ্যাঁ মনে থাকবে, হ্যাঁ কোনো কাজকে ছোটোভাবে দেখবে না। আচ্ছা লাইজু, অফিসে তো আমার অনেক কাজ, বুঝেছো? এ কাজ না করলে কেমনে হবে বলো? কারোর উপর তো আমি দায়িত্ব দিয়ে চলে যেতে পারি না। তো তোমার তো বাসায় গিয়ে একটু রেস্ট করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে ঠিকঠাক মতন। দাঁড়ো, আমার ছেলে বাবুরে একটা ফোন দিয়ে দিই, সে তোমার বাসায় পৌঁছে দেবে। ভয় পাচ্ছ কেন? আমি খালাম না, ভয় পাবে না, একদম ভয় পাবে না, মনের জোর নিয়ে চলবে। হ্যাঁ আমার ছেলে বাবু, মানে বাবু আর কি, বুঝেছো? ওরা নিয়ে যে আমি কি অশান্তির মধ্যে আছি, সে শুধু পলিটিক্স, শুধু পলিটিক্স। কোন দিন যে কোন ঝামেলায় পড়ে। আসসালামু আলাইকুম ভাই। এই আর তো জানি কোরআন কার তোরে এখন টাচ করিয়ে দেখছি। হ্যাঁ ভাই, আপনার মারির ওয়েট আমি পাইছি লিয়েছি ভাই। বন্ধু 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 দাদু তুমি রাখো, মুখে একটু বলতে দাও। ভাই আমি কি করেছি ভাই, আমাকে ধরে লেসেছেন কেন ভাই? ওরে খোদা, তুই মুখে আবার জিজ্ঞেস করতে আসছো যে মুই কি করছি, মানে তুই কি করছস? হ্যাঁ, তোর বিরুদ্ধে কমপ্লেনের অভাব আছে? তোর কমপ্লেন শুনতে শুনতে আমার ঘাম ঝরিয়ে গেছে, ঘাম ঝরিয়ে গেছে। বেটা তুই যার তার গার্লফ্রেন্ডের লইয়া উল্টা সিদ্ধা স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো। আচ্ছা যাই হোক, এই কমপ্লেন আসছে, আমি এতদিন কানে লই নাই, আমি মাথায় লই নাই। বেটা তুই কোন আক্কেলে তুই রিক্তা ম্যাডামরে লইয়া স্বপ্ন দেখছো? হ্যাঁ, আরে সে শত হইলেও এই কলেজের সে টিচার, আমাদের ম্যাডাম হইতে পারে, সে আমাদের সে মানে আমার সে দুই এক বছরের জুনিয়র হইতে পারে, কিন্তু তুই স্বপ্ন দেখছো তারে নিয়ে কোন আক্কেলে বেড়া? ভাই সব কি আংশান কথা বলছেন, রিক্তা ম্যাডাম না আমি স্বপ্ন দেখেছি, ড্রিম দেখেছি, এইটা আপনার কে বলেছে আপনি একবার বলেন তো। আমি বলে কইছি, তুই বলেছিস তুই আমার নামে ভারে কাছে কমপ্লেন করেছিস, একই রুমে একই বেডে ঘুমাই তুই এটা করেছিস, মামর মুঠা আমি তোকে দেখাইবো। আরে কা তুই কওনা বেটা, তুই আরে বেটা ওই যে থাম দেই থাম, আমি খাড়াই রইছি আর তর্ক শুরু করে দিছিস। এই বেটা এই তোরে বিশ্বাস আছে? বিশ্বাস আছে? আমি মানুষের কাছে শুনছি তুই যখন স্বপ্ন দেখোস তোর কোনো বাস বিচার থাকে না, তোর কোনো সেন্সর থাকে না, তুই যে কোনো জায়গায় নামিয়ে যাস। আমি তোমারে সাবধান করে দিতে আসি, আজকের পরে কোনো লেডিস কোনো মানে কারো গার্লফ্রেন্ড লইয়া তুমি যদি স্বপ্ন দেখো আমি তোমার আপনি কি বলছেন, আমাকে নিয়ে কেন স্বপ্ন দেখবে? ও আমার গার্লফ্রেন্ড কে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে। দেখছেন বড় ভাই, ওরাও ছাড়ে না।
ভাই আমি বলে যাচ্ছি, মানিক তোকে বললাম, তো আমাকে নিয়ে কমপ্লেন করছিস না? এবার আমি বলে যাচ্ছি ভাই, আমি এবার থেকে আমি ওকে নিয়ে স্বপ্ন দেখব, তোকে নিয়ে স্বপ্ন দেখব। এই 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 কি বলছো? চি 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 চি, কি অসভ্য ভাইয়া ভাইয়া, ওকে ওকে ভালোভাবে বলে দেন, তা না হলে কিন্তু আমাকে নিয়ে খুব বাজেভাবে স্বপ্ন দেখবে। আচ্ছা ঠিক আছে, এই তোমরা এখন যাও 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 যাও, দেখতে আসি তুমি, দেখতে আসি যাও। আমিও যাবো। হয় ঠিক আছে। যাই রিতা ম্যাডামের সাথে একটু দেখা করে আসি। মর্নিং, প্লিজ রিসিভ মি। হোয়াট? সরি, আমি বলতে চাচ্ছিলাম কি, আমার এই ফুলটা আপনি ভালোবেসে গ্রহণ করুন। আপনি বুঝতে পারছেন, আপনি আর আমি যদি এই ইউনিভার্সিটিতে একসাথে জব না করতাম, আমরা যদি কলিগ না হতাম, তাহলে আমি আপনাকে আঙ্কেল বলে ডাকতাম। আপনি কিভাবে আমাকে ফুল দিয়ে ভালোবাসা নিবেদন করতে পারেন? আশ্চর্য, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনার মেয়ের সমান একটা মেয়েকে আপনি ফুল দিয়ে ভালোবাসা নিবেদন করছেন আর আপনি বলছেন আমি রাগ করতে পারবো না? সরি, আপনি যে ভালোবাসা বুঝেছেন আমি সেই ভালোবাসা আপনাকে নিবেদন করিনি। যে ভালোবাসার কথা আপনি বলছেন সে ভালোবাসার মানুষ আমার আছে, সে আমার স্ত্রী। ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি। আমাকে ছাড়া ও এক মুহূর্ত থাকতে পারে না। হ্যালো জান, অত জানমান কোন লাগতো না, কাজের মেয়ে কো? আমি তো ব্যস্ত আছি, আমি কাজটা শেষ করে তোমাকে কল ব্যাক করবো। ঠিক আছে, রাখি জান। কি গো অতলা বড় সাহস, আমার ফোনটা কাইটা দে। ও আমাকে এত ভালোবাসে, প্রতি মিনিটে একবার কথা না বললে ও থাকতেই পারে না। শোনেন, আপনি পুরো বিষয়টা ভুল বুঝেছেন। আমি আপনাকে ফুলটা দিয়েছি সত্যিকারের ভালোবেসে, শুভ্র ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য নেই, কোনো নোংরা কিছু নেই। মানুষ ভালোবেসে কাউকে ফুল দিলে সে যদি সেই ফুলটা গ্রহণ করে তাহলে কি হয়, নিজেদের মধ্যে আন্তরিকতা বাড়ে, আর যে ফুল ভালোবাসে সে কখনো খুন করতে পারে না। বুঝতে পেরেছেন? আসলে সরি, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনার এই ব্যতিক্রম ধর্মের চিন্তাভাবনা সত্যিই প্রশংসনীয়। আমার ভালোবাসা বুঝতে পারার জন্য আপনাকে ধন্যবাদ। এখন ফুলটা গ্রহণ করুন। দিন। থ্যাংক ইউ। পুমাইয়া গু, কাজের মাইয়া আবার ফটো ফটো করে ইংরেজি কও, আর যেরম সাজ পোশাক দিয়ে আইসো, হ্যাঁ মনিতেছে এনে সিনেমা শুটিং হইব, তুমি বুঝি একটা ড্যান্স মারবা? আরে বাবা রে, সে তো কোনো খারাপ রিয়াকশনে ফুল দেয় নাই। ওকে, আপনি এই অভদ্রের মতোই মুসকি মুসকি হাসতে আছেন, ঘটনা কি?